আদালতের নির্দেশে ফের পুলিশি হেফাজতেই যেতে হলো টেন্ডার দুর্নীতিকাণ্ডে প্রধান অভিযুক্ত শ্যামা প্রসাদ মুখার্জির সহযোগী রামশঙ্কর মহন্তি ওরফে খোকনকে। পুলিশের পক্ষ থেকে বৃহস্পতিবার ধৃতকে ফের বিষ্ণুপুর মহকুমা আদালতে তোলা হলে বিচারক তিন দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন। এই বিষয়ে সরকারি আইনজীবী ইন্দ্রনারায়ণ বিশ্বাস বলেন, পুলিশের পক্ষ থেকে রামশঙ্কর মহন্তি ওরফে খোকনকে সাত দিন নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানানো হয়েছিল। বিচারক তা তিন দিনের জন্য মঞ্জুর করেন। তদন্তকারীরা প্রচুর পরিমাণে হিসাব বহির্ভূত টাকা ও লকারে থাকা সম্পত্তির সন্ধান পেয়েছেন। একই সঙ্গে ওনার বাড়ি থেকে শ্যাম মুখার্জির স্ত্রীর নামে দুটি ডিড উদ্ধার হয়েছে। সমস্ত সাক্ষ্য প্রমাণ দেখে বিচারক তিন দিনের পুলিশি হেফাজতে দিয়েছেন বলে জানান তিনি। দেখুন, আজকে রামশঙ্কর বাবু ও রামশঙ্কর মহান্তি অ্যালায়েন্স খোকন, ওনার এগেনস্টে পুলিশ আবার পিসিপিআর করেছিলেন সাত দিনের, তার মধ্যে তিন দিনের পিসিপিআর অ্যালাউ হয়েছে। তার কারণ হচ্ছে যে হিউজ অ্যামাউন্ট অফ আনঅ্যাকাউন্টেড প্রপার্টি ইন হিজ লকার অফ ডিফারেন্ট ব্যাঙ্ক উইদিন দি জুরিসডিকশন অফ বিষ্ণুপুর। এছাড়াও গতকালও ওনার বাড়ি থেকে প্রায় চারটে ডিড এবং শ্যাম মুখার্জির মিসেসের নামে চারটে ডিড, এই দুটো ডিড ওনার বাড়ি থেকেই আজকে সিজড হয়েছে। সুতরাং সাফিসিয়েন্ট মেটেরিয়াল আছে, লার্নেড কোর্ট সমস্ত কাগজপত্র দেখে, সিডি দেখে উনি তিন দিনের পেয়ার অ্যালাউ করেছেন। সৌন্দর্যের নতুন ভাষা নিয়ে আরামবাগে প্রথম পা রাখতে চলেছে SSR ফিটনেস। নিজেকে নতুন করে খুঁজে পেতে ফিটনেসের নতুন ভাষা নিয়ে এই প্রথম আরামবাগে আসতে চলেছে SSR ফিটনেস। আপনার জন্য এখানে থাকছে সার্টিফাইড ফিটনেস এক্সপার্টও। আমাদের ঠিকানা আরামবাগ নবপল্লী হাসপাতালের ঠিক পাশে। ফোন নাম্বার 9775396895। নিউজ আমার বাংলা, বাংলার মানুষের কথা বলে।